বন্ধুরা, আজকে আলোচনা করব ট্রান্সমিশনস লাইন পেট্রোলিং নিয়ে। ট্রান্সমিশনস লাইন পেট্রোলিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ট্রান্সমিশন লাইন পেট্রোলিং প্রত্যেকটা সাবস্টেশন, পাওয়ার প্ল্যান্ট শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই ট্রান্সমিশন লাইন পেট্রোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হলো ট্রান্সমিশন লাইন ছাড়া এখনকার আধুনিক সমাজকে ভাবা খুবই মুশকিল। তাই ট্রান্সমিশন লাইন পেট্রোলিং করলে টোটাল নেটওয়ার্ক, টোটাল সিস্টেম নর্মাল থাকবে এবং আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আমরা প্রোভাইড করতে পারব আমাদের প্রয়োজন মতো। তাই প্রথমেই আমাদের মনে রাখতে হবে লাইন পেট্রোলিংয়ে রুট ক্লিয়ারেন্স। রুট ক্লিয়ারেন্স বলতে আমি কি বোঝাবো, এখানে কোনো গাছপালা আছে কি না, কোনো ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে কি না, কোনো রাস্তা যখন ক্রস করছি তার এদিক ওদিক কোনো জায়গায় স্ক্যাপ হোল্ডিং বাঁধা আছে কি না। কেননা এখন তো আগেকার সময় ট্রান্সমিশন লাইনগুলো মাঠের মাঝখান দিয়ে যেত, ইদানিংকালে দেখা যাচ্ছে সেই ওইখানেই সমস্ত বাড়ি ফাড়ি ইল্লিগাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। সেই কারণে রুট ক্লিয়ারেন্সের দিকে আমাদেরকে খুবই জরুরি বা গুরুত্ব দিতে হবে। তার কারণ হলো রুট ক্লিয়ারেন্সের উপরে ডিপেন্ড করে আমাদের লাইনের রিলায়াবিলিটি বজায় থাকবে এবং মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে রুট ক্লিয়ারেন্স, কন্ডাক্টর স্ট্যাটাস। কন্ডাক্টর স্ট্যাটাস বলতে কী বুঝবো, কন্ডাক্টরে কোনো জায়গায় কোনো ছিঁড়ে গেছে কি না বা কেটে গেছে কি না বা কোনো ড্যামেজ হয়েছে কি না বা ফুলে গেছে কি না, এইটা। স্ট্রিং কন্ডিশন মানে যে ডিস্কগুলো আছে, ডিস্কের মধ্যে কোনো ফ্লাশিংয়ে দাগ এসছে কি না বা ডিস্ক কোনো জায়গায় ড্যামেজ হয়েছে কি না, এটা আমরা চেক করব। জাম্পার কন্ডিশন, ডেড এন্ড যেখানে আমাদের জাম্পারটা জোড়া থাকে সেই জায়গার কন্ডিশন আমাদের দেখতে হবে, সেই জায়গায় মেল্ট হয়ে গেছে কি না বাইনোকুলার দিয়ে চেক করতে হবে, সেই জায়গায় কোনো সমস্যা হয়েছে কি না সেই জিনিস জায়গাটাকে আমাদের ভালো করে অবজার্ভ করতে হবে। ভাইব্রেশন ড্যাম্পার কন্ডিশন, অনেক সময় দেখা যায় ভাইব্রেশন ড্যাম্পার খুলে দুটো টাওয়ারের মাঝখানে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তারের ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্যে ভাইব্রেশন ড্যাম্পার ঠিক সঠিক জায়গায় লাগানো আছে কি না বা লুজ হয়েছে কি না সেই দিকেও আমাদেরকে লক্ষ্য দিতে হবে। টাওয়ারের স্টাবের কন্ডিশন, টাওয়ারের স্টাবের কন্ডিশন বলতে টাওয়ারের যে চারটে লেগ থাকে সেই লেগে কোনো জায়গায় রাস্টেড হয়েছে কি না বা কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কি না, কোনো নাটবোল্ট চুরি হয়েছে কি না বা ক্লিট প্লেটগুলো ড্যামেজ হয়েছে কি না, এগুলো আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। কংক্রিট পার্টের কন্ডিশন মানে টাওয়ারের যে ফাউন্ডেশন থাকে, সে ফাউন্ডেশনে যে কংক্রিট থাকে সেখানে মাফিং কুফিং করতে হবে কি না বা জল ঢুকছে কি না টাওয়ারের গোড়ায়, কোনো ধরনের কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কি না এটা আমাদের দেখতে হবে। ক্রসআর্ম কন্ডিশন, টাওয়ারের যে ক্রসআর্মগুলো আছে সেগুলোর যথেষ্ট যে অ্যাঙ্গেলে থাকা দরকার সেই অ্যাঙ্গেলে আছে কি না বা কোনো ড্যামেজ হয়েছে কি না বা কোনো বেন্ডিং হয়েছে কি না এটা আমাদের ভালো করে চেক করতে হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে থেফট হয়েছে কি না মানে চুরি হয়েছে কি না, টাওয়ারের কোনো মেম্বার চুরি হয়েছে কি না সেটা ভালো করে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। থার্মোভিশন, এখন থার্মোভিশন ক্যামেরা এসে গেছে, থার্মোভিশন ক্যামেরা দিয়ে আমাদের জাম্পার যে জায়গায় জয়েন্টিং পার্টগুলো রয়েছে সেই জায়গাগুলো থার্মোভিশন করে দেখে নিতে হবে, সেই জায়গাগুলোতে কোনো ধরনের কোনো হটস্পট বা ফ্লাশিং বা ওই ধরনের কোনো অ্যাবনর্মাল হিট কিছু জেনারেট হয়েছে কি না, যদি হয় তাহলে লাইন শাটডাউন নিয়ে ইমিডিয়েট সেই জায়গাটাকে রিপেয়ারিং করার ব্যবস্থা করতে হবে। ল্যাটিচিউড লংগিচিউড, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন, ল্যাটিচিউড লংগিচিউড আমাদের বের করতে হবে। জিপিএস ক্যামেরা দিয়ে আমরা যদি ছবি তুলি তাহলে ল্যাটিচিউড এবং লংগিচিউড ওই টাওয়ারের পেয়ে যাব। ওপিজিডব্লিউ যেটা কমিউনিকেশন পারপাস ইউজ করা হয়, আগে আমাদের সিল্ড ওয়্যার ইউজ করা হতো, এখন ওপিজিডব্লিউ ইউজ করা হয়। সেই ওপিজিডব্লিউ অপটিক্যাল ফাইবার গ্রাউন্ড ওয়্যার, এটা দিয়ে আমরা কমিউনিকেশনও করতে পারবো, প্লাস আমাদের
8 দিনেরও কাজ করবে। যদি টাওয়ারের গোড়াতে কোনো ধরনের কোনো জঙ্গল হয়ে থাকে, কোনো গাছ হয়ে থাকে, টাওয়ারের গোড়া ড্যামেজ করছে টপা জল পড়ে, তাহলে সেই জায়গাটাকে আমাদের পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হলো এখন বিভিন্ন জায়গায় ইল্লিগালভাবে দখল করে বাড়ি তৈরি হচ্ছে, মাটি ফেলে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় টাওয়ারের গোড়া থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এই জায়গাগুলোকে আমাদের নজর রাখতে হবে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিকঠাক আছে কি না। যদি আমরা ধরি যে 220 kV লাইন, তাহলে 220 kV লাইনে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকা দরকার সেটা মেনটেন হচ্ছে কি না, 132 kV লাইনে সেই মেনটেন হচ্ছে কি না, 400 kV লাইনে সেটা মেনটেন হচ্ছে কি না, বা 66 kV লাইনে যেটা মেনটেন হচ্ছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে। সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আর চেকিংটাকে আমাদের করতে হবে অ্যাকচুয়ালি ফুল লোড যখন থাকে, আমাদের দেখে নিতে হবে সাবস্টেশন থেকে লগ বুক থেকে যে ওই পার্টিকুলার লাইনে যেখানে আমরা পেট্রোলিংয়ে পাঠাচ্ছি সেখানে ফুল লোড কখন থাকে। সেই সময় আপনার পেট্রোলিংয়ের মেনটেন্যান্সের স্টাফ বা কন্ট্রাক্টরের স্টাফ যাকেই আপনি পাঠান না কেন, তাকে বলে দিতে হবে এই সময় ফুল লোড থাকে, ওই সময় থার্মোভিশন, ওই সময় পার্সিয়াল ডিসচার্জ করো, করলে এক্স্যাক্ট যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো ধরা পড়বে। যাই হোক, এটা ছিল আমাদের ছোট্ট একটু আলোচনা ট্রান্সমিশন লাইন পেট্রোলিং নিয়ে। এই 16খানা পয়েন্ট মাথায় রাখলে আশা করি সমস্যা হওয়ার কথা নয়, লাইন আমাদের ক্লিয়ার থাকবে। লাইন ঠিক থাকলে তো বুঝতেই পাচ্ছেন টোটাল নেটওয়ার্ক ঠিক থাকবে এবং আধুনিক সমাজের যে ইলেকট্রিসিটি লাগে সেই জিনিসটা বজায় থাকবে। ধন্যবাদ বন্ধুরা।